নমস্কার, আমি জ্যোতিষী উত্তম কুমার আবারও চলে এসেছি আপনাদের সামনে। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় সূর্য গ্রহকে নিয়ে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সূর্যের মহাদশায় ছ নামের জাতক জাতিকাদের ভাগ্য উন্নতি হতে চলেছে, আর টানা ছ বছর রাজার মতো থাকবে, রাজ করবে বলা যেতেই পারে। সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তার আগে প্রত্যেকটা দিন যে কথাটা বলি, আজও সেই একই কথা বলবো, অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য, কারণ আপনারা আপনাদের মতো করে ভিডিওগুলো দেখছেন, থাম্বনেল দেখে, আপনার নাম আছে কি না দেখে কেটে বেরিয়ে যাচ্ছেন, বিস্তারিত ভিডিওটা দেখার চেষ্টা করছেন না, সেখানেই কিন্তু আপনাদের লস হচ্ছে। আপনারা বুঝতেও পারছেন না যে কি কারণ আপনাদের সাথে অনেকেরই মিলছে না, কেন মিলছে না, কেনই বা মিলবে, অনেক রকম প্রশ্ন আপনাদের মনে আছে। সেই প্রশ্নের প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমার কিন্তু ভিডিওর মধ্যে দেওয়া থাকে, আপনাদের প্রশ্নের আগেই উত্তর দেওয়া থাকে, কিন্তু আপনারা সেই জায়গাগুলো কেটে কেটে চলে যান, তাই জানতে পারেন না। তাই অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখুন, অনেক অভিজ্ঞতা আপনাদের বাড়বে। সেই কারণে প্রত্যেকটা দিন আমি বোঝানোর চেষ্টা করি যে সম্পূর্ণ ভিডিওটা দেখলে পরে আপনারা কিন্তু জানতে পারবেন যে কেন আপনার সাথে মিলবে, কেন আপনার সাথে মিলবে না, সমস্ত কিছু আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। তাহলে আসুন আজকের আলোচনা কি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করি। আজকের আলোচনা সূর্য গ্রহকে নিয়ে, যেটা আমি বললাম প্রথমেই, সূর্যের মহাদশায় ছয় নামের জাতক জাতিকারা রাজার হালে থাকতে পারবে টানা ছ বছর। কেন টানা ছ বছর বললাম আর কবে থেকে এই সময় আসবে অবশ্যই বলব। আগামী 15 এপ্রিল শুভ নববর্ষ 1430 সাল, আমরা সকলেই জানি সেই দিন থেকে টানা ছ বছর রাজার হালে কিন্তু থাকবে এই ছয় নামের জাতক জাতিকারা, সূর্যের মহাদশা থাকাকালীনই। আর এই ছ বছর কেন? প্রত্যেকটা গ্রহের মহাদশা এক একটা সময় নিয়ে তাদের কিন্তু থাকে, ঠিক সূর্যের ছ বছর পর্যন্ত এর সময় কিন্তু থাকে। আর এই ছ বছর ধরেই, যে ছ বছর সূর্যের মহাদশা থাকবে, এই ছ বছরই এই ছ নামের জাতক জাতিকাদের জীবনে উন্নতি আর উন্নতি কিন্তু হবে। সেই কারণেই আমি বললাম রাজার হালে থাকতে পারে। আর কোন কোন দিক থেকে জীবনে উন্নতি আসতে পারে? আর্থিক দিক থেকে সচ্ছলতা আসতে পারে, হঠাৎ অর্থপ্রাপ্তি করতে পারে, বাড়ি হতে পারে, গাড়ি হতে পারে, ছোট বড় স্বপ্ন পূরণ হতে পারে এই ছ নামের জাতক জাতিকাদের। আর এই নাম দিয়ে কেন আলোচনা করছি, কেন আপনার সাথে মিলবে, নাও তো মিলতে পারে, কেন মিলবে না, সেই দিকগুলো আলোচনা করব। দেখুন, প্রথমেই আসি নাম দিয়ে আমি কেন আলোচনা করছি। অনেকেরই আছেন তারা তাদের রাশি জানে না, রাশি বার করবে যে সেই সঠিক ডেট বা মাস বা কোনো জন্ম সময় বা কোনো একটা কিছু প্রবলেম আছে, বা আগেকার দিনের এগুলো লেখাও থাকতো না, তারা কিন্তু তাদের রাশিটা বার করতে পারছেন। তাহলে কি আপনার রাশি জানা নেই বলে আপনি জানতে পারবেন না আপনার বর্তমান ভবিষ্যৎ? সেই কারণে এই নাম দিয়ে আমি আলোচনা করি। নাম তো আপনার সাথেই, মানে আপনার নাম, আপনার নামের থেকে কিন্তু অবশ্যই আপনার জীবনের নানা দিক বিচার বিশ্লেষণ করা যায়। নাম থেকে ভালো অবশ্যই বিচার যে আমরা করি অবশ্যই কাজ করে, কারণ নাম কিন্তু আপনার ব্রেনের সঙ্গে মিশে যায়। দেখবেন আপনার পিছন থেকে বা অন্যান্য জায়গা থেকে যদি আপনার নামটা কেউ ধরে ডাকে, আপনার ডাকছে না, আপনার মাথা কিন্তু ঘুরে যাবে, কারণ এটা আপনার নাম। এই নাম দিয়ে অবশ্যই আপনার জীবনের বর্তমান ভবিষ্যতে জানা সম্ভব। তাই আমি নাম দিয়ে বেশ কিছু ভিডিও আপনাদের সঙ্গে কিন্তু আলোচনার মাধ্যমে জানিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। আর এই যে সূর্যের মহাদশা চলাকালীন যে ভাগ্য উন্নতি বা রাজার হালে থাকবেন, কেন থাকবেন, আপনার নাম থাকলেই হবে, তাহলে তো মানে সকলেরই ভালো সময় আসবে। সকল বলতে এই যে ধরুন যে নামগুলো নিয়ে আমি আলোচনা করব, এই নাম কিন্তু কয়েক হাজার কোটি জাতক জাতিকাদের আছে, কখনোই সকলের সাথে মিলতে পারে না। এর কারণটা কি? আপনার সাথে কেন মিলতে পারে, কেন মিলতে পারে না, কোন দিকগুলো বিচার করবেন অবশ্যই বলব।
আমার প্রত্যেকটা আলোচনাতেই থাকে, রাশিভিত্তিকেও আলোচনা করি, নাম দিয়ে বললেও আলোচনা করি, যে আপনার নাম থাকলেই আপনার সাথে মিলবে না, আপনার সাথে আদৌ মিলবে কিনা সেটা বিচার বিশ্লেষণ করে নেওয়ার দায়িত্ব আপনার। কারণ আমার এটা সম্পূর্ণ অ্যাভারেজ এবং সর্বজনীন আলোচনা, এখানে কারোর ব্যক্তিগত হস্তরেখা বিচার করে আলোচনা করছি না, আর এটা আপনার হস্তরেখা বিচার বিশ্লেষণ করে জানতে হবে। কিভাবে জানবেন? দেখুন, আজকের আলোচনা সূর্যগ্রহকে নিয়ে, অর্থাৎ রবি। আপনার রবি ভালো থাকতে হবে, তার সাথে দুটো গ্রহ ভালো থাকতে হবে, বুধ এবং বৃহস্পতি। যদি এই তিনটে গ্রহ আপনার হস্তরেখায় ভালো থাকে, কারণ আপনার তো হাত আছে সাথে, আর হস্তরেখা বিচার বিশ্লেষণ করলে আপনি জানতে পারবেন আপনার কোন জায়গায় কোন গ্রহের অবস্থান, গ্রহগুলো ভালো আছে না খারাপ আছে, সমস্ত কিছু জানতে পারবেন। এবার আপনার মনে হতেই পারে, আমি এসব বিচার করানোর সময় নেই, বা আমি পয়সা খরচা করতে পারবো না, বা আমি করাবো না, আমি কি করে জানব? তাহলেও অবশ্যই উপায় আছে। আপনি যে কোনো হস্তরেখা ফলো করুন, আলোচনা ফলো করুন। যদি মনে হয় আমার চ্যানেলে প্রবেশ করতে পারেন, জ্যোতিষী উত্তম কুমার অনলি হস্তরেখা আলোচনা হয়, সেখানে গিয়েও আপনি জানতে পারবেন, বা আপনার যাকে ভালো লাগে তার চ্যানেলে গিয়েও দেখতে পারেন, হাতের সম্পর্কে আলোচনা করা থাকে, বিস্তারিত বোঝানো থাকে যে হাতের কোন কোন জায়গায় কোন কোন গ্রহের অবস্থান, গ্রহগুলো ভালো আছে কি করে জানবেন, খারাপ আছে কি করে জানবেন। সেখান থেকে আপনি শিওর হতে পারবেন যে এই আজকের আলোচনা আপনার সঙ্গে আদৌ মিলবে কি না। যদি দেখেন যে আপনার হস্তরেখায় এই বুধ ভালো আছে, বৃহস্পতি ভালো আছে, রবি ভালো আছে, তাহলে আপনার সাথে মিলবে 100%। আর যদি দেখছেন যে আপনার নাম আছে, আমি যে নামগুলো বলবো তার মধ্যে আপনার নাম আছে, কিন্তু আপনার হস্তরেখা বিচার করে এই তিনটে গ্রহ ভালো পাচ্ছেন না, তাহলে আপনার সাথে মিলবে না। এটা কিন্তু বাস্তব সত্য, আপনাকে মেনে নিতে হবে। গ্রহ ভালো থাকলেই মিলবে, খারাপ থাকলে মিলবে না। তাহলে আসুন একে একে নামগুলোর কথা বলি, দেখুন এর মধ্যে আপনার নাম আছে কিনা, তারপরে ভালোভাবে যাচাই করে নিন, মিলিয়ে নিন। যদি ভালো থাকে মিলবে, খারাপ থাকলে দুঃখ পাবেন না, প্রতিকার করার চেষ্টা করুন। অবশ্যই ভালো যখন আপনার এই গ্রহগুলো হবে তখন ভালো সময় আসবে। প্রথমেই যে নামের কথা বলবো, এস, আপনার যদি এস দিয়ে নাম শুরু হয় তাহলে এই সূর্যের মহাদশাতেও কিন্তু আপনি রাজার মতো কাটাতে পারবেন। কেন রাজার মতো কাটাতে পারবেন? আমরা সকলেই জানি সূর্য মান যশ খ্যাতি এবং ধনসম্পদ দিয়ে থাকে, তাই আপনার এই মহাদশাতেও কিন্তু ভাগ্য চমকাবে। নতুন বছর থেকেই 6 বছর আপনার শুভ সময় থাকবে, আপনার প্রচুর পরিমাণে আয় বাড়বে, নিজস্ব বাড়ি গাড়ি এবং প্রচুর ধনসম্পদ করতে পারবেন। দ্বিতীয় যে নামের কথা বলবো, বি, আপনার যদি বি দিয়ে নাম শুরু হয় তাহলে আপনার ক্ষেত্রেও কিন্তু একই কথা বলবো, আপনার বি দিয়ে নাম শুরু, আর আপনার এই যে টানা 6 বছর নতুন বছর থেকে নানা দিক থেকে সফলতা আসবে, রাজার মতন আপনি থাকতে পারবেন এই সূর্যের মহাদশা চলাকালীন। আর এই মহাদশা চলবে 6 বছর, আর এই 6 বছর ধরেই আপনার জীবনে কিন্তু নানা দিক থেকে সফলতা আসবে, আপনার প্রচুর আয় বাড়বে, নিজস্ব বাড়ি হবে, গাড়ি হবে, আর এই সব কিছুই আপনার মিলবে যখন আপনার হস্তরেখায় বুধ রবি বৃহস্পতি ভালো থাকবে, খারাপ থাকলে কিন্তু মিলবে না, তাই মিলিয়ে নেবেন সবার আগে। এরপরে যে নামের কথা বলবো, কে, আপনার যদি কে দিয়ে নাম শুরু হয় তাহলে এই সূর্যের মহাদশায় আপনার ভাগ্য কিন্তু চমকাতে থাকবে, নানা দিক থেকে আপনার জীবনে সফলতা আসবে, আপনার নানাভাবে সফলতা আসবে, আপনার বাড়ি হতে পারে, গাড়ি হতে পারে, আপনার হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে পারে, আর তখনই সম্ভব যখন আপনার হস্তরেখায় এই রবি বুধ বৃহস্পতি ভালো থাকবে, তাই অবশ্যই এটা বিচার বিশ্লেষণ করে দেখে নেবেন। এরপরে যে নামের কথা বলবো, এম, আপনার যদি এম দিয়ে নাম শুরু হয় তাহলে সূর্যের মহাদশাতেও কিন্তু আপনার ভাগ্য চমকাতে থাকবে, 6টা বছর আপনার নানাভাবে ধনসম্পদ বৃদ্ধি পাবে, রাজার মতো থাকতে পারবেন। শুধু দেখে নিতে হবে আপনার হস্তরেখায় রবি গ্রহের কী অবস্থান আছে, বুধ বৃহস্পতি, যদি এই তিনটে গ্রহ ভালো থাকে তাহলেই মিলবে। আপনার একাধিক বাড়ি হতে পারে, গাড়ি হতে পারে, প্রচুর ধনসম্পদ বৃদ্ধি পেতে পারে, হঠাৎ অর্থপ্রাপ্তি করতে পারে, টানা 6 বছর ধরে ভালো সময় থাকতে পারে। এরপরে যে নামের কথা বলবো, আর, আপনার যদি আর দিয়ে নাম শুরু হয় তাহলে
সূর্যের মহাদশা চলাকালীন আপনার জীবনে অনেক বড় পরিবর্তন আসতে পারে। আপনি রাজার হালে থাকতে পারেন টানা ছ বছর, কারণ সূর্যের মহাদশা ছ বছর পর্যন্ত থাকে, আর এই ছ বছর ধরেই আপনার জীবনে সফলতা আসতে পারে। যদি আপনার হস্তরেখায় বুধ, রবি এবং বৃহস্পতি ভালো, সর্বশেষ যে নামের কথা বলবো ইউ, আপনার যদি ইউ দিয়ে নাম শুরু হয়ে থাকে তাহলে আপনার ক্ষেত্রেও কিন্তু একই কথা বলবো, আপনার সূর্যের মহাদশাতেও ভাগ্য চমকাবে, রাজার হালে থাকতে পারবেন টানা ছ বছর। শুধু দেখে নিতে হবে আপনার হস্তরেখায় বুধ, রবি, বৃহস্পতির কি অবস্থান। যদি ভালো থাকে, শুভ থাকে, আমার প্রত্যেকটা কথা মিলবে, যদি খারাপ থাকে তাহলে নাও মিলতে পারে। সেই কারণে দেখবেন আমি 50% বলে থাকি, কারণ আমাদের জানতে অজান্তে 50% জাতক জাতিকাদের সমস্ত শুভ গ্রহ ভালো থাকে, তাদের সাথে মিলবে, আর আমাদের জানতে অজান্তে 50% জাতক জাতিকাদের সমস্ত শুভ গ্রহ কিন্তু অশুভয়ে বসে থাকে, তাদের সাথে কোনোরূপ মিল খুঁজে পাবে না। তাই আপনার কর্তব্য ভিডিওটা দেখার পর আপনার হস্তরেখাটা মিলিয়ে নেওয়া। যদি দেখেন যে আপনার এই তিনটে গ্রহ ভালো আছে তাহলে নিঃসন্দেহে আপনি ধরে নিতে পারেন আপনার সময় ভালো আসছে এবং ছটা বছর অবশ্যই আপনি রাজার হালে থাকতে পারবেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন, নমস্কার।